भाजपा और टीएमसी कर्मियों में संघर्ष, 3 को लगी गोली। पश्चिम बंगाल के कूचबिहार के काला माटी इलाके में गत रात भाजपा कर्मियों पर हमले का आरोप टीएमसी कर्मियों पर लगा है। आरोप की भाजपा कर्मियों पर टीएमसी कर्मियों ने गोलीबारी भी की, जिसमें 3 लोगों को गोली लगी है। इस हमले में कई अन्य लोगों के घायल होने की सूचना है। कौन चलते बोलो हमारे आज के ছিল প্রচার প্রচারের একদম শেষ মুহূর্ত। আমরা কিছুক্ষণ আগেই আলশিয়ার বাজার থেকে প্রচার করে আমরা তো বাড়ি চলে এসেছি, আমাদের কর্মীরা আবার ছিল। এই মানে শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানে লোকজন দিয়ে না পেরে ওরা চাচ্ছে যে পরিবেশ কিভাবে অশান্ত করা যায়। বিজেপির যে চক্রান্ত, তারা নিজেরাই পরিবেশকে উত্তপ্ত করার জন্য বাইরে থেকে দুষ্কৃতি এনে ভোট ব্যাংক কিছু নেই, কিভাবে সাধারণ মানুষকে ভীত সশস্ত্র করে যদি আটকে রাখা যায় সেই চেষ্টায় মেতেছে মানুষ। এটাকে কি করবে, ওদেরকে ছুঁড়ে ফেলবে, ওরা যতই ভয় দেখাক না কেন মানুষ আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবেই আসবে। এবং এটার ওরা যে ধরনের অন্যায় করছে কিন্তু উপযুক্ত জবাব আমরা কিন্তু ভোট বাক্সেই দেবো। দাদা, বোমাবাজির একটা অভিযোগ রয়েছে যে বিজেপি কর্মীর বাড়িতে বোমাবাজি করা হয়েছে। আমরা বারংবার বলছি যারা বিজেপির থেকে দাঁড়িয়েছে বা মন থেকে বিজেপি দলটা করে এসছে তাদের সাথে আমাদের কোনো ব্যাপার নেই। আমরা বলেছি তারা ভোট প্রচার করুক সবসময়, কিন্তু সেই দু একজন থেকে এখন তারা বোম মেরে জনগণ পাশে নেই, বোম মেরে জনগণ আনার চেষ্টা করছে। এটা আমরা কখনোই হতে দেবো না। আর কালমাটিকে অশান্ত করতে চাইলে তখন কিন্তু আমরা যেভাবে শান্তির বার্তা দিচ্ছি আমরাও বাধ্য হব তখন তাদেরকে সেই মানে অশান্তির হিসাব অশান্তিতেই করবো তখন আমরা। ভোট প্রচারের আজকেই শেষ দিন, তার মধ্যে এই অভিযোগ, কতটা শান্তিপূর্ণ ভোটের আশা রাখছেন? আমরা আমরা সবসময় শান্তির পক্ষে আছি, কিন্তু যদি আমরা শান্তির পক্ষে থাকাতে বিজেপি যদি এটাতে আমাদের দুর্বলতা পাবে তাহলে তারা ভুল করছে। আমরা শান্তির পক্ষে আছি, ওরা অশান্তি করতে চাইলে তখন কিন্তু অশান্তির হিসাব আমরা অশান্তি দিয়েই দেবো। কি নাম, কি দায়িত্বে আছেন? আমি হানিফ শিকদার, বামনার 2 নং অঞ্চল যুব সভাপতি। Please like and subscribe our channel to stay updated.